হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো কাল হচ্ছে মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তি, অনেকে মকর সংক্রান্তি বলে, অনেকে পৌষ সংক্রান্তিও বলে। তো কাল হচ্ছে পৌষ সংক্রান্তি। তো তোমাদের সবাইকে জানাই পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা। তো আমার শ্বশুরবাড়ির নিয়ম হচ্ছে, যেহেতু কালকে সংক্রান্তি, তো আজকে আমরা পিঠা বানাবো, আর আমাদের আজকে রাত্রে অল্প হলেও পিঠা খেতে হবে। তো আমাদের আজকে পিঠা খেয়ে কালকে আবার সকালবেলা ওই কিছু নিয়ম টিয়ম আছে তুলসী তলায়, সেই সব করে তারপর আমরা আবার পিঠা খাবো। তো তো আজকে সেজন্য আমরা পিঠা বানাবো। তো প্রায় সব রকম যোগাড়যন্ত্র করে রেখেছি, ওই চালের গুঁড়া আমার বাড়ির থেকে আমার মা পাঠিয়ে দিয়েছে, তো সেগুলো আছে। তারপর শ্বশুরমশাই বাজার থেকে যা যা লাগে আর কি, ওই তেল গুড় ঘি ঠি যা যা আনতে বলেছি সবকিছু নিয়ে এসেছে। তো এখন বাজে বিকেল 4টা। তো আমরা খাওয়া দাওয়া করলাম আর এখন একটু বিশ্রাম নেব, তারপর উঠে আমরা পিঠা বানানো শুরু করব। আমরা বলছি কারণ আমি আর আমার শাশুড়ি মা দুজনে মিলেই বানাবো। তো ঠিক আছে, ব্লগটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো, আমার সাথে থাকো, আমি তোমাদেরকে কি কি পিঠা বানাচ্ছি না বানাচ্ছি সবকিছু দেখাবো। তো রান্নাঘরে দেখা হচ্ছে, চলো। তো এই দেখো, আমার শাশুড়ি আমাকে গুড়গুলো এভাবে কেটে কেটে দিচ্ছে। এটা হচ্ছে নলেন গুড়, মানে খেজুরের গুড়, আর নারকেলটা একদম ঝুনো হয়ে গেছিলো। তো এটাকে এভাবে আমি উঠিয়ে উঠিয়ে এরকম পেছনের ছালটা ছাড়িয়ে নিয়েছি। এটা আমি মিক্সিতে দিয়ে তারপর নারকেলটা কুড়িয়ে নেব। এই দেখো, মিক্সিতে আমি দিয়ে দিচ্ছি নারকেলগুলো, কাটা কাটা নারকেলগুলো দিয়ে দিলাম মিক্সিতে। এবার এটাকে আমি পেস্ট করব। এই দেখো, দেখতে পাচ্ছ কি সুন্দর নারকেল কোড়ানো হয়ে গেছে, একদম ইজিলি, কোনো কোড়ানোর ঝামেলা ছাড়াই নারকেলটা সুন্দরভাবে গ্রেট হয়ে গেছে। দেখো একদম যেভাবে হাত দিয়ে কোড়ালে, কোড়ানি দিয়ে কোড়ালে যেরকম হয় সেরকম হয়ে গেছে একদম। এবার আমি নারকেলটাকে কড়াইয়ে বসিয়ে দিয়েছি আর এটার মধ্যে আমি খেজুরের গুড় ঢেলে দিয়েছি। এই আরেকটু পরিমাণ খেজুরের গুড় আমি গলিয়ে নিচ্ছি, গলিয়ে আমি এটা ঢেলে দিয়েছি। তো এটা দিয়ে আমি বানাবো পুর, মানে যে পাটিসাপটা বা পুলি পিঠার ভেতরে যে পুরটা আমরা দেবো, তো এই নারকেলের পুরটাই ভরবো। তো কিছুক্ষণ কষানোর পরে দেখো এই পরিমাণ, এই অবস্থায় এসেছে। এটাকে আরেকটু পরিমাণ আমাদের ভেজে নিতে হবে। আর এই দেখো, এখানে পায়েস বসিয়ে দিয়েছি। তো এই দেখো, নড়াচড়া করার পর যখন জিরের জলটা টেনে যাবে তখন এইরকম আঠালো হয়ে যাবে। তো এটাকে আমি একটা টিফিন বক্সের মধ্যে নামিয়ে নিয়েছি। আর এরপর আমি বানাবো ক্ষীরের পুরটা, যেটা এক ধরনের পাটিসাপটার মধ্যে আমি দেব। তো ক্ষীরের পাটিসাপটার মধ্যে যে পুরটা লাগবে সেটা এখন বানাবো। তো দুধটা গরমে বসিয়ে দিলাম, তারপর অল্প একটু গরম দুধের মধ্যেই আমি এরকম কাপের মধ্যে নামিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে আমি গুঁড়ো দুধ অ্যাড করছি। পরিমাণ টরিমাণ আমি কিছু বলতে পারবো না, আমি যতটুকু মনে হয়েছে লাগবে আমি দিলাম। তারপর এরপর এটা চামচ দিয়ে ভালো করে আমি মিক্স করে নিচ্ছি গুঁড়ো দুধটা দুধের সাথে। তো এটা মিক্স করে নেওয়ার পর, যাতে কোনো রকম গুটি না থাকে, মিক্স করে নিয়ে এটা আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি, ওই ফুটন্ত দুধটার মধ্যে ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি, এটাকে ভালো করে আমি মিক্স করে নিচ্ছি পুরো দুধটার সাথে। তো দেখো কিছুক্ষণ পর দুধটা প্রায় ঘন হয়ে এসেছে, মানে ওই গুঁড়ো দুধটা দেওয়ার পর দুধটা অনেকটাই ঘন হয়ে এসেছে। আর এরপর আমি একটা কাপের মধ্যে অল্প একটু চালের গুঁড়ো আর জল দিয়ে চালের গুঁড়োটাকে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। ওই আগের গুঁড়ো দুধটা যেভাবে করেছিলাম, এইবার এই চালের গুঁড়োটা আমি ওই দুধটার মধ্যে ঢেলে দিচ্ছি। চালের গুঁড়োটা দেওয়ার সাথে সাথে ভালো করে নাড়তে হবে, নাহলে দলা পাকিয়ে যাবে। তো চালের গুঁড়োটাকে আমি এরকম করে ভালো করে মিক্স করে নিচ্ছি। চালের গুঁড়োটা দেওয়ার সাথে সাথে এটা খুব ঘন হতে শুরু করবে, তো সেই জন্য ঘন হওয়ার সাথে সাথে আমি গ্যাসটাকে কমিয়ে দিলাম। আর এটাকে আমি হতে দেব এভাবেই আরও 5 মিনিটের মতো। তো দেখতে পাচ্ছ কতটা ঘন হয়ে এসেছে দুধটা। এই দেখো, এই পর্যায়ে এসে এটা এরকম কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। তো আমাদের ক্ষীরটা প্রায় মোটামুটি রেডি, আর অল্প আমি এটাকে টানাবো। দেখো এরকম, তো ক্ষীরটা রেডি হয়ে গেছে, ক্ষীরের পুরটা। এটা ঠান্ডা হলে আরেকটু শক্ত হয়ে যাবে, তো আমি নামিয়ে নিচ্ছি। এই দেখো বাটিতে আমি নামিয়ে নিয়েছি ক্ষীরটা, এবার এটা আমি ইউজ করব পাটিসাপটাতে। এখন আমি পিঠা ভাজা মোটামুটি শুরু করে দেব। তো একটা এরকম পাত্রের মধ্যে আমি চালের গুঁড়ো, অল্প সামান্য ময়দা আর লবণ দিয়ে ভালো করে মিক্স করে একটা ব্যাটার আমি তৈরি করে নিয়েছি। এটা দিয়ে আমি সাদা পিঠা বানাবো।
তো এই ব্যাটারটা আমি একটা লোহার কড়াইয়ের মধ্যে আমি এভাবে ঢেলে দিচ্ছি। তো অনেকে সাদা পিঠা বলে, অনেকে চিত্ত পিঠাও বলে। তারপর আমি একটা সরা দিয়ে এটাকে ঢেকে দিচ্ছি। মাটি সরা ছাড়া সাদা পিঠা ভালো হয় না। তো সরা দিয়ে ঢেকে দিয়ে আমি একটু জল ছিটিয়ে দিচ্ছি উপর দিয়ে। আর কিছুক্ষণ পরে দেখো, এই দেখো আমাদের পিঠাটা প্রায় হয়ে গেছে। এটাকে খুন্তি দিয়ে আস্তে করে এরকম করলে দেখো কি সুন্দর উঠে আসছে। এরকম করে আমি সব পিঠাগুলা ভেজে নেব। এই আরেকটা পিঠা হয়ে গেছে, আমি ভেজে নামিয়ে রাখলাম। এবারে আমি মালপোয়ার জন্য ব্যাটারটা বানাবো। সেজন্য একটা গামলার মধ্যে আমি নিয়ে নিয়েছি চালের গুঁড়ো, ময়দা, পরিমাণগুলো আমি বলছি না। তার ময়দাটা দিলে মালপোয়াগুলো খেতে খুব সফট হবে। তো আর এখানে আছে গোলানো খেজুরের গুড়। তো এবারে আমি খেজুরের গুড়টা এই গুঁড়োগুলোর মধ্যে মিক্স করে দিচ্ছি আর এটাকে ভালোভাবে আমি মিশিয়ে নেব। এর মধ্যে আমি অল্প সামান্য দুধ অ্যাড করছি এটাকে আরেকটু পাতলা বানানোর জন্য। তোমরা চাইলে জলও অ্যাড করতে পারবে। তো একটা এরকম টাইপের ব্যাটার আমি বানিয়ে নিয়েছি। এবার এরকম করে সেম করে একটু পাতলা করে আমি আরেকটা ব্যাটার বানিয়েছি, এটা পাটিসাপটা বানানোর জন্য। পাটিসাপটা বানানোটা আমি শুরু করে দিয়েছি। তো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে একটু তেল ব্রাশ করে নিয়েছি। আর ওই পাতলা করে বানানো ব্যাটারটা আমি এবার নিয়ে নেব। এভাবে হাতা দিয়ে উঠে আমি জাস্ট এরকম করে অল্প একটু ব্যাটার আমি দিয়ে দিলাম কড়াইতে। তারপর যেভাবে পাটিসাপটা বানায় আর কি, একটু স্প্রেড করতে হবে। এভাবে স্প্রেড করে হালকা একটু এরকম রুটির মতো একটা বানিয়ে নিতে হবে। পিঠা বানানো খুব ধৈর্যের ব্যাপার, মানে তাড়াহুড়া করলে পিঠা একদম হবেই না। যাই হোক, এরকম হয়ে গেল। এর উপরে আমি এবার নারকেলের পুরটা দেব। তো এই যে নারকেলের পুরটা আমি দিয়ে দিয়েছি, এবার আলতো করে এভাবে আমি ভাঁজ করে দিচ্ছি। এই দেখো, আর ননস্টিকের কড়াইয়ে করলে খুব সুন্দরভাবে উঠে আসে পাটিসাপটাগুলো। এই দেখো কি ইজিলি উঠে আসছে পাটিসাপটা। মোটামুটি হয়ে গেছে। আমি এপিট ওপিট আর একটু একটু উল্টে উল্টে ভেজে নিতে হবে। তো এইভাবে আমি উল্টে উল্টে ভেজে নিচ্ছি। ব্যাস হয়ে গেল আমাদের পাটিসাপটাটা। এভাবে আমি সবকটা পাটিসাপটা ভেজে নেব। তো আমার সবগুলো পাটিসাপটা ভাজা কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে পায়েসও তৈরি হয়ে গেছে, খেজুরের গুড়ের পায়েস। পায়েসটা এরকম বাটিতে নামিয়ে রেখেছি। তো মানে এভাবে বাটিতে নামিয়ে রাখলে দিতে সুবিধা হয়, বারবার ঘাটতে হয় না পায়েসটা। আর এবার আমি বানাচ্ছি ক্ষীরের পাটিসাপটাটা। তো সেম এই একইভাবে আমি ক্ষীরের পাটিসাপটাটা করছি, শুধু ওটার মধ্যে আমি খেজুরের গুড় ইউজ করিনি, তার বদলে আমি চিনি ইউজ করেছি ব্যাটারটার মধ্যে। আর ওই ক্ষীরটা বানিয়ে রেখেছিলাম যেটা, সেটা দিয়ে দিলাম। তো এই দেখো সাদা সাদা পাটিসাপটা তৈরি হয়ে যাচ্ছে। তো এইভাবে আমি পাটিসাপটাগুলো, ক্ষীরের পাটিসাপটাগুলো বানিয়ে নিচ্ছি। তো এবারে আমি বানাবো স্পেশাল একটা পিঠা। এই পিঠাটার নাম হচ্ছে হৃদয় হরণ। তো এই পিঠাটা অনেকেই হয়তো তোমরা খেয়েছো, আর যারা খাওনি বান্ডিতে বানিয়ে ট্রাই করে দেখো কেমন লাগে। তো আমি প্রথমে দুধ নিয়ে নিয়েছি, দুধের মধ্যে অল্প চিনি দিয়ে দিয়েছি, অল্প সুজি দিয়ে দিয়েছি। তো সুজিটা কাঁচা অবস্থাতে দিতে হবে, ভাজা সুজি দেওয়া যাবে না। তো এই কাঁচা সুজিটা দেওয়ার পর দুধটা একটু ঘন হলে পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু চালের গুঁড়ো। পরিমাণগুলো আমি বলছি না, তোমরা যদি রেসিপি চাও তাহলে আমাকে কমেন্ট করো, আমি রেসিপিগুলো দিয়ে দেবো। তারপর দেখো চালের গুঁড়োটা দেওয়ার পর এরকম একটা শুকনো শুকনো ব্যাপার চলে আসে। তো এবার এটাকে আমি একটা থালার মধ্যে নামিয়ে নিচ্ছি। এটা একটু চটচটে হবে, একটু সাবধানে করতে হবে, একটু গরমও হবে। তো এরপরে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ আর ঘি। ঘি আর গুঁড়ো দুধটা দেওয়ার পরে এটাকে ভালো করে মেখে নিতে হবে। এটা মাখতে মাখতে যখন এই পর্যায়ে চলে আসবে, এরকম পর্যায়ে চলে আসবে, একটা সফট ডো হয়ে যাবে। তো এটার মধ্যে ঘি আর গুঁড়ো দুধের খুব সুন্দর একটা স্মেল রয়েছে। তো এটাকে আমি এরকম ভাগ করে নিয়েছি 10টা। এরকম সাইজেরই করতে হবে, এর থেকে ছোটো বড়ো করলে পিঠাগুলো ভালো হবে না। তো এবার এটাকে আমি এরকম করে বেলনের মধ্যে নিয়ে এবারে আমি এই গোল্লাগুলোকে বেলে নেব। ঠিক যেমন রুটি বেলি আমরা, রুটি বেলার মতো সেম করে আমরা এই গোল্লাগুলোকে বেলে নিচ্ছি। রুটি যেরকম পাতলা হয়
এই রকম সেম সেরকম ভাবে করতে হবে। তারপর এটাকে আমি এভাবে ফোল্ড করে নিচ্ছি কুচি কুচি করে, শাড়ির কুচি আমরা যেভাবে করি এভাবে কুচি কুচি করে আমি ফোল্ড করে নিচ্ছি, মানে পাখা বানানোর মতো। তারপর এটাকে দেখো এইভাবে আমি একটা শেপ দিয়ে দিলাম। এটা দেখতে অনেকটা হার্ট শেপের মতো হয় বলে এটার নাম হৃদয় হরণ। তো এই দেখো আমি সব কটা এরকম বানিয়ে নেব। তো তোমরা যদি ভালো করে রেসিপিটা চাও আমি রেসিপিটাও শেয়ার করব তোমাদের সাথে কোনো একদিন। তো যাই হোক, এই দেখো পিঠাগুলো কি সুন্দর হয়েছে দেখতে, একদম হার্ট শেপের মতো। তো সবগুলো পিঠা আমি ভালো করে বানিয়ে নিই, তারপর এটাকে আমি ডিপ ফ্রাই করব। আমি কড়াইতে তেল চাপিয়ে দিয়েছি, এবার তেলের তেলটা একটু গরম হয়ে গেলে আমি এটা ছেড়ে দিচ্ছি পিঠাগুলো। তো এরকম করে আমি পিঠাগুলো ভেজে নেব, গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত অপেক্ষা করব, তারপর তেল থেকে পিঠাগুলো আমি তুলে নেব। আর এদিকে দেখো আমি একটা কড়াইয়ে চিনির শিরা বসিয়েছি, একটু পাতলা টাইপের করে, রসগোল্লার যেমন শিরা হয় এরকম শিরা করে নিচ্ছি আমি। আর এদিক দিয়ে দেখতে পাচ্ছ পিঠাগুলো কেমন ব্রাউন কালারের হয়ে আসছে। আর একটু ভাজবো, একটু ডার্ক ব্রাউন টাইপের কালার করে নিয়ে আমি ভেজে নিচ্ছি। পিঠাগুলো ভাজা হয়ে গেছে, আমি সবগুলো পিঠা এইভাবেই ভেজে নেব। দেখো আমি সব পিঠা একসাথে ভেজে নিয়েছি, আর ওই শিরাটাকে একটা আমি পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। তো এবারে একে একে সব পিঠাগুলো আমি শিরাটার মধ্যে দিয়ে দিচ্ছি। এই পিঠাটা শিরাগুলোকে টেনে নেবে, দেখো টেনে নিয়েছে অলরেডি। আর এটা খেতে অনেক সফট হয় আর এলাচের একটা ভালো সেন্ট পাওয়া যায়, তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করতে পারো। আর দেখো এটা বানাতে বানাতে আমার শাশুড়ি মা মালপোয়াগুলো ভেজে নিয়েছে। আর এখন রান্না হচ্ছে রাতের খাবার। তো ডাল আছে দুপুরের, সেটাই গরম করে নেব, আর ভাত বসিয়েছি, আর এদিকে বেগুন ভাজা হচ্ছে। তো আমি এখন যাচ্ছি উপরে, উপরে মানে আমার উপরের রুমে। তো যাই হোক, পিঠা টিঠা বানানো কমপ্লিট হলো, আমি আমার রুমে চলে আসলাম এখন। আর রাত্রের রান্নাটা শাশুড়ি মাই করছে। তো কয়েক রকমই পিঠা বানানো হয়েছে, আর বাদবাকি যা আছে সব কালকে বানানো হবে। তো আজকে যেহেতু আমাদের নিয়ম পিঠা বানিয়ে খেতে হয়, তো কয়েক রকম বানালাম, সব তো খাইনি, যা আমি জাস্ট একটা পাটিসাপটা খেয়েছি। কালকে আমাদের হচ্ছে সকালবেলা উঠতে হবে, মানে ভোরবেলা উঠতে হবে। উঠে ভোরবেলা স্নান টান করে তারপর তুলসী তলায় ওই কি কি নিয়ম আছে সেই সব করতে হবে, মানে সূর্যকে পিঠা দিতে হবে। তো আমাদের গ্রামের বাড়িতে তো আগে গরুকে পিঠা খাওয়ানো হতো, তুলসী তলায় চাঁদ সূর্য আঁকা হতো, অনেক নিয়ম, বাঙালির নিয়মের বাহার। তো যাই হোক, এইসব নিয়ম তো আর এখানে নেই, এখানে হয়তো অন্যরকম নিয়ম। তো তো সকাল সকাল উঠতে হবে আর স্নান টান করে নিতে হবে। তা শাশুড়ি বললো যদি স্নান না করতে পারো ওই গরম জল দিয়ে মাথা হাত পা ধুয়ে নিও। আমি বললাম না না, স্নান করতে পারবো, গরম জল করে স্নান করে নেব। মানে অ্যাকচুয়ালি সূর্য ওঠার আগে স্নান করতে হয়, কিন্তু এত সকালে স্নান তো হবে না, তো মোটামুটি 7:30-8:00 দিকে স্নান করব। এই শীতকালে স্নানটা নিয়ে ভীষণ চাপ। তো যাই হোক, ব্লগটাকে আমি আর কন্টিনিউ করছি না, আমার বরের একটু শরীরটা খারাপ হয়েছে, মানে সকাল থেকে বলছে যে গাটা জ্বরজ্বর করছে। তো দেখলাম গায়ে একটু টেম্পারেচার আছে, তো আজকে আর বেশি লেট করব না, আমরা রাতে তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়ব। তো ব্লগটাকে আমি আজকে আর কন্টিনিউ করছি না, তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে সকালে। তো যাই হোক, আজকের মতো বাই, গুড নাইট, কালকে সকালে দেখা হচ্ছে, টাটা। হাই, গুড মর্নিং। হাই হাই, গলার কি অবস্থা? তো এখন বাজে 8:00, কালকে তোমাদেরকে বললাম যে মোটামুটি 7:30-8:00 দিকে স্নান করে নেব, উঠতেই পারলাম না, এত ঠান্ডা আর আজকে সকালে এত কুয়াশা, তো উঠতেই পারলাম না। এখন 8:00 বাজে, গরম জল করে স্নান করলাম, ব্যাক ক্যামেরা অন করে বাইরেটা দেখাচ্ছি, দাঁড়াও। দেখো 8:00 বাজে, কেউ বলবে বাইরে একদম অন্ধকার অন্ধকার ভাব, আর রৌদ্রের তো কোনো ভাবই নেই। তো যাই হোক, এখন নিচে যাই আর তোমাদেরকে সবকিছু দেখাচ্ছি, চলো। এখন আমি ঠাকুর ঘরটা মুছে নিচ্ছি। আর এদিকে শাশুড়ি মাও সবকিছু রেডি করে ফেলেছে স্নান টান করে, এবার যাব আমরা তুলসী তলায়।
আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে তুলসীতলাতে, এবারে ঠাকুর ঘরের পুজোটা শাশুড়ি মা দিয়ে দিচ্ছে। আর এই দেখো লাড্ডু গোপালকে পিঠা খেতে দিয়েছি। তো শাশুড়ি মা পুজো দিচ্ছে, আর অল্প পরে আমি রান্নাঘরে যাব, আর বাদ বাকি যে পিঠাগুলো বানানোর আছে সেগুলো বানাবো। আর আমি এখন বসে আছি আমার ঘরে, এই দেখো জ্বর কমছে, এখন কমছে, এখন তো নাই। কি ইসকি বাজে লাগতেছে তোমাকে দেখতে, উঠছো দাদু মা যাও পিঠা খাবা না? হ্যাঁ দেও দাঁত না মাঝে পিঠা খাবা। আর আজকে আমাদের সকালে খালি পেটে খেতে হয় কাঁচা হলুদ, আদা আর গুড়, তো এটাই এখন আমি খাবো। কাঁচা হলুদ আর গুড় নিয়েছি। আর কাঁচা হলুদ খাওয়া ভালো, হলুদ এমনি ভালো আমাদের স্কিনের জন্য। তো সকালে আমাদের ব্রেকফাস্টে আজকে পিঠাই খাওয়া হলো, সবাই খেলো, আমি শাশুড়ি শ্বশুর আর দেবরাজও উঠে খেয়ে নিল। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আরো বাদ বাকি যে পিঠাগুলো আছে সেগুলো বানাবো। বাদ বাকি পিঠা বলতে কি, হয়তো পুলি পিঠাটা বাকি আছে, সেটা করব। আর আরেকটা স্পেশাল পিঠা করার কথা আছে, দেখি ঠিক নেই তো, আর দিদি ভাইরাও আসতে পারে তো ওদের জন্য পিঠা বানাতে হবে আরো। তো ঠিক আছে, আজকের এই ব্লগটা আমি বেশি বড় করছি না, এরপরে আমার অনেক কাজ আছে, রান্নাবান্না করতে হবে। তো আমি এখানেই শেষ করে দিচ্ছি আজকের ভিডিওটা, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে দিও, লাইক করতে ভুলো না, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর আমার চ্যানেলটা সব ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য একদিন অন্য একটা ভিডিওতে, ততক্ষণের জন্য তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, বাই।